need to. Dutch's run. He's gone big. Has he got out of it? He's got it. দর্শক, ব্রেকিং নিউজ। এলপিএল এ জাফনা কিংসের হয়ে একই খেলা দেখাইলো মেহেদি হাসান মিরাজ। অসাধারণ দারুণ ব্যাটিং করে জাফনা কিংসকে জিতিয়ে ইতিহাসে আজ নজরবিহীন এক ঘটনার জন্ম দিল মেহেদি হাসান মিরাজ। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আগে টসে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 177 রানের টার্গেট দেয় গাল্লে মার্ভেল জাফনা কিংসকে। আর এই রানের ব্যাটিং করতে গিয়ে বিপাকে পড়ে যায় জাফনার ব্যাটারগণ। 34 রানের মাথায় 3 উইকেট ছাড়ায়। এরপর মাঠে আসে মেহেদি হাসান মিরাজ। আর মাঠে নেমেই দারুণ জুটি বাঁধেন লঙ্কান ব্যাটার কুশল পেরেরার সঙ্গে। সেই সাথে আজকের ম্যাচে দারুণ ব্যাটিং করেছে কুশল পেরেরা, যার কারণে জাফনার জিততে তেমন চাপ নিতে হয়নি। একপাশ থেকে মিরাজ এবং পেরেরার চার চক্কর ঝড়ে জাফনার জয় নিশ্চিত হয়ে যায়। এদিন দর্শক, অসাধারণ ব্যাটিং করে মাত্র 51 বলে 107 রানের টর্নেডো ইনিংস খেলে ইতিহাসে এক নজরবিহীন ঘটনার জন্ম দিল মিরাজ। তো দর্শক, এলপিএল এ মিরাজের এমন অসাধারণ দারুণ ব্যাটিং দেখে কেমন লেগেছে আপনাদের, সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।